কাশ্মীরে 370 ধারা বাতিলের আগেই আটক করা হয়েছিল সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে। পরে তাকে গ্রেপ্তারও করা হয়। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে ভয়েস মেসেজ পাঠিয়েছেন মেহবুবার মেয়ে ইলতিজা জাভেদ। একই সঙ্গে চিঠিও লিখেছেন। চিঠি ও ভয়েস মেসেজে বক্তব্য একই। ইলতিজার অভিযোগ, তাকে আটকে রাখা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, মিডিয়ার সঙ্গে কথা বলে পরিস্থিতি খুব খারাপ হবে। ১২ দিন সম্পূর্ণ বন্ধ কাশ্মীর উপত্যকা। শ্রীনগরের শহর ও জেলার বেশিরভাগ অংশে এখনও জারি আছে নিষেধাজ্ঞা। বন্ধ আছে ফোন ও ইন্টারনেট পরিষেবা। এতে চরম অসুবিধায় সাধারণ মানুষ, বিশেষ করে সংবাদ মাধ্যমগুলি। রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে চীন ছাড়া পাকিস্তানের আবেদনে সাড়া দিল না কেউই। ইসলামাবাদের পরম বন্ধু বেজিং ছাড়া বাকিরা জানিয়ে দিল, কাশ্মীর ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, পাকিস্তানকে খোলাখুলি সমর্থন করতে চীন। হারিয়ার নেশায় বুধ হয়ে দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে বুনো একটি দাতাল। কখনো জাতীয় সড়ক তো কখনো আবার শ্রমিক বস্তিতে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের দলগাঁও চা বাগান লাগোয়া এলাকায়। ঘটনাস্থলে দলগাঁও রেঞ্জের বনকর্মী এবং মাদারিহাট রেঞ্জের কর্মীরা পৌঁছান। তাদের প্রচেষ্টায় হাতিটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে। রাস্তা নয় যেন নদী, আর তার মাঝ দিয়ে হেলতে দুলতে চলেছে গাড়ি। ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। সপ্তাহের শেষ দিনে অফিস ফেরত যাত্রীদের কপালে চিন্তার ভাঁজ, কারণ দুপা যেতে না যেতেই থেমে যাচ্ছে গাড়ি। বিশ্বাস না হলেও এটাই বর্তমান কলকাতার চিত্র। দুই দিনের বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ কলকাতা থেকে মধ্য কলকাতা। মাঝরাতে গলফ গার্ডেনের পাঁচিলে ধাক্কা। গাড়িটির চালকের আসনে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশ মুখোপাধ্যায়। জানা গিয়েছে অত্যন্ত বেশি গতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। দুজনকেই আটক করেছে পুলিশ। চীন কিছুদিন ধরে কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আলোচনার দাবি তুলেছে, কিন্তু হংকং নিয়ে অপর কাউকে হস্তক্ষেপ করতে দিতে রাজি নয়। বৃহস্পতিবার বেজিং থেকে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, হংকংয়ের অশান্তি আমাদের আভ্যন্তরীণ বিষয়, তা নিয়ে বাইরের কেউ নাক গলাতে এলে আমরা সহ্য করব না। বাসের ভাড়া নিয়ে বচসা, পুলিশ গেলে পুলিশের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত দুই যুবককে আটক করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। আক্রান্ত পুলিশ অফিসার বিধাননগর উত্তর থানার এএসআই। অবশেষে জল্পনার অবসান ঘটল। ভারতীয় দলের কোচ হিসেবে ফের নির্বাচিত হলেন রবি শাস্ত্রী। প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভি চন্দ্রশেখর। বৃহস্পতিবার চেন্নাইয়ে মৃত্যু হয় প্রাক্তন ভারতীয় ওপেনার তথা জাতীয় নির্বাচকের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 57 বছর। চন্দ্রশেখরের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা ক্রিকেট বিশ্বে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।